ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। বার্সেলোনা কি নেইমারকে ফিরাবে, এই প্রশ্নের জবাব এখনো মিলেনি। গণমাধ্যমের খবর অনুযায়ী জানা যায়, দলবদলের এই মৌসুমে অন্তত এই প্রশ্নের উত্তর মিলছে না। নেইমারের দলবদল নিয়ে প্রায় প্রতি মৌসুমে আলোচনা হয় ব্যাপকভাবে। 2017 সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর পর থেকেই এই গুঞ্জন চলে আসছে। গত দলবদলের মৌসুমেও নেইমার জুনিয়রকে আবারও ফিরিয়ে আনার জন্য মাঠে নেমেছিল বার্সেলোনা। এ নিয়ে নিত্য নতুন খবর চাউর হয় প্রতিদিন, কিন্তু দলবদলের মৌসুম শেষে দেখা যায় দৃশ্যটা মোটেও পাল্টায়নি। তার আর বার্সায় ফেরা হয়নি। আবার দলবদলের মৌসুম এলেই নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে হিসাব কষাও থামেনি। কিছুদিন আগে বার্সেলোনার সভাপতি হোসে মারিয়া বার্তেমেও জানিয়েছিলেন, এবারের দলবদলের মৌসুমে নেইমার জুনিয়রের পেছনে ছোটার কোনো ভাবনা নেই তাদের। তাহলে বার্সার আক্রমণ ভাগের কি হবে? এই প্রশ্ন বার্সা ভক্ত সমর্থকদের। এবারের মৌসুমে কিছুই না জিতা বার্সেলোনার আক্রমণ ভাগ নিয়ে দুশ্চিন্তায় আছে বার্সা ভক্তরা। মেসির সঙ্গে বার্সার আক্রমণ ভাগকে শক্তিশালী করবে কে? শোনা যাচ্ছে মেসির বিশ্বস্ত সহযোগী লুইস সুয়ারেজকেও বিক্রি করে দিতে চাচ্ছে বার্সা। আর সুয়ারেজের জায়গায় নিয়ে আনার চেষ্টা করা হচ্ছে ইন্টার মিলানের আর্জেন্টাইন তরুণ লাউতারো মার্টিনেসকে। করোনার মহামারীর শুরুর দিকে তাকে কেনার চেষ্টা করেছিল বার্সা। কাতালান ক্লাবটির সভাপতি বার্সা টিভিকে দেয়া সাক্ষাৎকারে আগেই জানিয়েছেন পিএসজি তারকার বর্তমান পরিস্থিতি। এ প্রসঙ্গে বার্সা সভাপতি বলেন, গত দলবদলের মৌসুমে নেইমারকে ফেরানোর চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু তার ক্লাব প্রত্যাখ্যান করে। নেইমার বিক্রির জন্য নয়, এটা সত্যি, তাকে বিক্রি করতে চায় না পিএসজি। পিএসজির এই অবস্থা দেখে বার্সেলোনা নেইমারের পথ থেকে সরে এসেছে। এরপর আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেসকে বার্সেলোনায় ফেরানো প্রসঙ্গে বার্তেমেও বলেন, আমরা লাউতারোকে নিয়ে ইন্টারের সঙ্গে কথা বলছি, কথা চলছিল, কিন্তু ফুটবল পুনরায় মাঠে গড়ানোর পর আমরা আলোচনা থামিয়ে দেই। এখন দেখা যাক কি ঘটে, কোচের উপর নির্ভর করবে কাকে নেওয়া হচ্ছে দলে। বার্সেলোনা সভাপতির কথাই সুস্পষ্ট, বার্সার নতুন কোচ রোনাল্ড কোয়েম্যান সবুজ সংকেত দিলেই লাউতারো মার্টিনেজের পিছু ছোটা শুরু করবে বার্সেলোনা। তবে নেইমারকে যে ফেরাতে পারছে না তারা, এটা একরকম নিশ্চিত করল বার্সার সভাপতি।